নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কোন রাশির জাতক বা জাতিকাকে বিবাহ করলে আপনাদের দাম্পত্য জীবন সুখের ও মধুর হবে দেখুন প্রথমেই আপনাদেরকে জানাই যারা প্রেম করে বিয়ে করছেন তারাও অবশ্যই দেখবেন যে আপনাদের রাশিগত মিল হচ্ছে কি না এখন বহু প্রেম হচ্ছে বিবাহ হচ্ছে কিন্তু পরবর্তীতে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে অর্থাৎ কোর্টের দরজা পর্যন্ত যেতে হচ্ছে দেখুন প্রথমেই জানাই এই রাশি থেকে বিচার করা হয় মন মানসিকতা আপনার সাথে আপনার পার্টনারের মন মিল হবে কিনা। মনের মিলন হবে কিনা তা নির্দেশ করে রাশি অর্থাৎ চন্দ্র থেকে তো আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কোন রাশির জাতক জাতিকাকে বিয়ে করবেন প্রথমেই জানাই এটা হচ্ছে একদম প্রাথমিক ধাপ অর্থাৎ আপনারা যখন বিবাহের ব্যাপারে এগিয়ে যাবেন অবশ্যই রাশিগত দিকটা অবশ্যই দেখবেন তাতে কিছুটা হলেও আপনারা ফায়দা পাবেন আরও অনেক কিছু বিচার্য বিষয় আছে গুণের ব্যাপার আছে কতগুণ মিলছে তার মধ্যে সেটা তো দেখার আছে কিন্তু আপনারা যদি প্রাথমিক স্টেপটা যদি মিল করেন কিনা দেখবেন সমস্যা কিছুটা হলেও কাটতে বাধ্য আর এর সাথে সাথে আমি বলছি যে এই বিবাহ যাদের যে যে রাশির কথা বলবো ঠিক তাদের সঙ্গে পার্টনারশিপ বিজনেসও আপনারা কিন্তু করতে পারেন এক্ষেত্রে আপনাদের পার্টনারশিপ বিজনেসে শুভ হবে প্রথমেই জানে আপনার যদি কুম্ভ রাশি হয় আপনি কোন কোন রাশিকে সঙ্গে বিবাহ করতে পারেন প্রথম যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মিন রাশি মিন রাশির সঙ্গে আপনি বিবাহে এগাতে পারেন তারপর যে রাশিটি বলবো সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির সাথেও আপনি বিবাহ বন্ধনে লিপ্ত হতে পারেন এরপরে যে রাশিটির কথা হলো কুম্ভ রাশির সাথে কন্যা রাশি খুবই শুভ এটা আপনি যদি কন্যা রাশির সাথে বিয়ে করেন জাতক বা জাতিকা হয় সেক্ষেত্রে আপনার শুভ ফল হবে কুম্ভ রাশির সঙ্গে যে রাশিটি বিয়ে শুভ সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্বিক রাশির সাথেও আপনি বিয়ের ব্যাপারে এগিয়ে যেতে পারেন এরপরে সর্বশেষ যে রাশিটি কুম্ভ রাশির সাথে যে রাশিটি বন্ধনে আবদ্ধ হলে শুভ ফল পাবেন সেটা হচ্ছে সর্বশেষ রাশি হচ্ছে ধনু রাশি অর্থাৎ একটি রাশির সাথে যদি কুম্ভ রাশির বিবাহ দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবন সুখের ও মধুর হতে বাধ্য এবং বাদবাকি যে রাশিগুলি বললাম তার মধ্যে কিছু মধ্যম রাশি আছে এবং কিছু কিছু রাশির সাথে বিবাহ করা একেবারে উচিত নয় সেটা আমি এর এর পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনাদের নক্ষত্রের মিলেরও ব্যাপার আছে এবং আপনাদের গণ আপনাদের বর্ণ এই সকল দিক একান্ত বিচার্য বিষয় কিন্তু আপনারা যারা প্রেম করছেন তারা অবশ্যই রাশিগত দিকটা আগে দেখবেন কারণ পরবর্তীতে দেখবেন কোনো ঝামেলা আসবে না আমি দায়িত্ব নিয়ে বলছি তো প্রিয় দর্শক বন্ধু আপনাদের যদি এ ব্যাপারে কোনো কমেন্টস থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দিতে সাহায্য করব নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন